টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমাগরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। বীর পুরুষে দেখা যাবে মহিলাদের কামাল। ছবির নাম বীর পুরুষ, অথচ চোর হোক বা পুলিশ সকলেই মেয়ে। বাংলা ছবিতে এই প্রথম। নবাগত পরিচালক রাজশ্রী দেরও এটাই প্রথম ছবি। ছবির গল্প মূলত শিশু পাচার নিয়ে, সেখানেই দেখা যাবে অ্যাকশন প্যাকড এই ড্রামা। আদ্যান্ত বাণিজ্যিক ছবি করতে চাইছেন রাজশ্রী, তবে নায়িকাদের নিয়ে। অভিনয়ে রয়েছেন টলিউডের এক ঝাঁক তারকা। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির ফার্স্ট লুক। ছবিতে এই প্রথম শ্রাবন্তীকে দেখা যাবে পুলিশের ভূমিকায়, তা নিয়ে যথেষ্ট উত্তেজিত। উল্টো দিকে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পায়েল সরকারের মতন অভিনেত্রীরা। পুলিশকে টেক্কা দেওয়ার দৌড়ে সামিল তারা। দেখা যাবে পল্লবী চট্টোপাধ্যায়, শ্রীনন্দ শঙ্কর, মানালি সুদীপ্তার মতো অভিনেত্রীদের। মানালি জানালেন তার চরিত্রটা প্রাক্তন পুলিশের, সে হ্যাকার বলে তার চাকরি চলে যায়। পরে সে শ্রাবন্তীর টিমে যোগ দেয়। এর আগে কেউ তাকে এমন চরিত্রে ভাবেননি। এমন একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য তিনি পরিচালকদের কাছে কৃতজ্ঞ। পায়েল অবশ্য জানালেন এই ধরনের চরিত্র কেন, এমন ছবির কথাই বাংলায় এর আগে কেউ কখনো ভাবেনি। তিনি নিজে ঈগলের চোখে খল চরিত্র অভিনয় করলেও এত অ্যাকশন এর আগে কখনো করতে হয়নি। কাস্টের অনেককেই এই অ্যাকশন সিকোয়েন্সগুলোর জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়েছিল। মার্শাল আর্টস ট্রেনিং বা গুলি চালানোর প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন অনেকেই। বেশ হই হই করেই হয়ে গেল ছবির শুটিং পর্ব। ছবি মুক্তি পাওয়ার পরেই বোঝা যাবে বাংলার বীরাঙ্গনারা কি কামাল দেখিয়েছেন বীর পুরুষে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।